রক্তদান জীবনদান 77তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুমারঘাটের সুভাষ সংঘ ক্লাবে মেগা রক্তদান শিবিরের আয়োজন। বছরের বিভিন্ন সময়ে কুমারঘাট সুভাষ সংঘ ক্লাবের উদ্যোগে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি করা হয়ে থাকে, কখনো রক্তদান শিবির আবার কখনো বৃক্ষরোপণ। রক্তের যোগান বজায় রাখতে প্রতিবছরের স্বাধীনতা দিবসে রক্তদান শিবিরের আয়োজন করা হয় কুমারঘাট সুভাষ সংঘ ক্লাবের উদ্যোগে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও সমাজ কল্যাণমূলক কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতবর্ষের 77তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুমারঘাট সুভাষ সংঘ ক্লাবের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন 50 পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, কুমারঘাট সুভাষ সংঘ ক্লাব সেক্রেটারি চম্পন দেবরায়, সমাজসেবী পবিত্র দেবনাথ, অনিমেষ সিনহা, রঞ্জু দেব সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এদিন সুভাষ সংঘ ক্লাবের ডাকে সাড়া দিয়ে বিশাল সংখ্যক জনগণ স্বেচ্ছায় রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদানকারীদের উৎসাহ দিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস আলোচনা রাখতে গিয়ে বলেন, মানুষের জীবন বাঁচানোর মনুষ্যত্বের একটি বড় দিক। সমগ্র ভারতবাসীর জন্য ঐতিহাসিক দিন। আজকে থেকে 76 বছর আগে আমরা ব্রিটিশের হাত থেকে বা ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করেছি এবং এই স্বাধীনতাকে সামনে রেখে বিভিন্ন ধরনের দেশাত্মবোধমূলক কার্যক্রমে দেশের মানুষ অংশগ্রহণ করে। আজকে সুভাষ সংঘ ক্লাব তারই অঙ্গ হিসেবে এই রক্তদান শিবির সেটা সত্যি প্রশংসনীয়। আমি ক্লাবের প্রতি আহ্বান থাকব যে রক্তদান শিবির এটা যেমন প্রশংসনীয় তেমন এটা বড় অংশের মানুষের জীবনদানের মতো ব্যবস্থা সেখানে থাকে, কারণ রক্ত তার বিকল্প হয় না। এটা একে অন্যের রক্তের কানের মধ্য দিয়ে আরেকজনকে তার পরিপূরণ করা বা তাকে সুস্থ করে তোলা, এই হচ্ছে তার একমাত্র মাধ্যম। আমি পাশাপাশি ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি আহ্বান রাখব যে স্বাধীনতার 77তম দিবস আমরা পালন করেছি, আগামী একটি বছর আমরা যেন কুমারঘাটের শান্তি সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে আরো মজবুত আমরা গড়ে তুলতে পারি। এদিকে ভয়েস 18 এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ক্লাব সেক্রেটারি চম্পন দেবরায় জানান, প্রতিনিয়তই বিভিন্ন রকম উদ্যোগের মধ্য দিয়ে নিঃস্বার্থভাবে সমাজের অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে চলেছে কুমারঘাটের সুভাষ সংঘ ক্লাব এবং আগামী দিনেও এই রকম কর্মসূচি জারি থাকবে। আজকে ক্লাবের ব্লাড ডোনেশন ক্যাম্প, প্রতি বছরের ন্যায় এবারও আমরা ব্লাড ডোনেশনে অংশগ্রহণ করেছি। এবছরে এখন পর্যন্ত 30 জন ব্লাড ডোনেট করে ফেলেছেন, আসলে 70 জনের নাম আমাদের লিস্টে এসে গেছে এবং এর মধ্যে মহিলাদের সংখ্যাও একটা বিশেষ অংশ দেখা যাচ্ছে, আশা রাখছি আর একটু বাড়বে। উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহাশয়, উপস্থিত হয়েছেন কার্তিক দাস মহাশয়, উপস্থিত হয়েছেন পবিত্র দেবনাথ মহাশয়, উপস্থিত হয়েছেন রঞ্জু দেব মহাশয় এবং অনিমেষ সিনহা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আচ্ছা, মূলত কী উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির? এটা প্রতি বছরই আমরা এইভাবে ব্লাড ডোনেশন করি, কারণ ব্লাড ব্যাংকে ব্লাডের যাতে অভাব না হয় এবং প্রত্যেকটা ক্লাবকেই আমি এভাবে অনুরোধ করব, তারা যেন প্রতি বছরই এক একটা ক্লাব যদি এক একটা মাসে ব্লাড ডোনেশন করে তাহলে ব্লাড ব্যাংকে ব্লাডের কোনো অভাব থাকবে না।
সুভাষ চন্দ্র ক্লাব আর এছাড়াও আর কী কী কর্মসূচি করে? প্রতি বছরই আমরা মার্চ মাসে একটা ডিসিশন নিয়ে নিই কোন সময় কোন কাজটা করব। প্রথমেই আমরা এপ্রিল মাস থেকে শুরু হয় ব্লাড, প্রথমেই আমরা ব্যাডমিন্টন প্রতিযোগিতা দিয়ে শুরু করি। এই প্রতিযোগিতায় কুমারঘাট থেকে, কুমারঘাটের বিভিন্ন এলাকা থেকে, যেমন ফটিকরায়, কাঞ্চনবাড়ি, কমলপুর, কৈলাসহর, ধর্মনগর, সাবরং, বিলোনিয়া থেকেও ব্যাডমিন্টন প্রতিযোগিতারা এখানে আসেন। 7 দিনব্যাপী এই প্রতিযোগিতা চলে, তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এরপরই আসছে আমরা এই বকরা ঈদ, যেটা কিছুদিন আগে হয়ে গেল, ওই ঈদে আমরা তোপা হিসাবে আমাদের ক্লাব থেকে প্রত্যেকটা মসজিদে কিছু ফল মিষ্টি এগুলো আমরা দিয়ে আসি। এরপরই আসছে আমাদের বৃক্ষরোপণ, প্রতি বছরের ন্যায় এটা চলে। এবছরও আমরা কুমারঘাটের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ করেছি, প্রায় 400 উপরে গাছ লাগিয়েছি, এবং বিগত বছরের যে গাছগুলো আমরা লাগিয়েছিলাম এবং ওইগুলোর বেষ্টনীগুলো পরিষ্কার করে দিয়েছি, গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিয়েছি, এবারে নতুন করে যে গাছগুলো লাগিয়েছি এগুলোর মধ্যে আমরা বেষ্টনী দিয়েছি যাতে গরু ছাগল গাছগুলোকে নষ্ট না করতে পারে। এরপরই আসলো ব্লাড ডোনেশন ক্যাম্প। ব্লাড ডোনেশন ক্যাম্পে আজকে শুরু হয়েছে, এটা বিকাল অবধি চলবে। এর পরবর্তী অনুষ্ঠান হবে বসে আঁকো প্রতিযোগিতা ছোট বাচ্চাদেরকে নিয়ে। এর পরবর্তী অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে আমাদের হাতে ড্রাগসের উপর যাতে সচেতন করা চলে মানুষকে। ড্রাগসের প্লে কার্ড আমরা কুমারঘাটের বিভিন্ন প্রান্তে লাগাবো, এবং এই প্লে কার্ডের মধ্যে একটা প্লে কার্ড বিশেষত্ব থাকে আমাদের, যেটার মধ্যে লেখা থাকবে যদি কোনো ব্যক্তি ড্রাগ সেবন করে এবং সেই ব্যক্তিকে যদি এলাকার কোনো ব্যক্তি দেখতে পারেন আমাদেরকে, উনি যদি সাথে সাথে খবরটা দিয়ে দেন, আমরা আইনত যতটুকু ব্যবস্থা নেওয়া যায় সব নেব, এবং ওই ব্যক্তির গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব আমাদের। এরপরই আসছে দুর্গাপূজা, দুর্গাপূজার পরে আবার নতুন করে প্ল্যানিং নেওয়া হবে। দুর্গাপূজা পর্যন্ত থাকবে গরিব মানুষের মধ্যে বস্ত্রদান করা এবং কিছু অন্ন তুলে দেওয়া ওদের হাতে, যাতে 4-5টা দিন কেউ যেন এই মায়ের পূজার সময়কালে কেউ অভুক্ত না থাকেন। এদিন রক্তদান শিবিরে রক্তদানকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।